আমি এই পর্যায়ে এসে কিন্তু আপনার কাছে একটু আর্থারাইটিসের ব্যথা নিয়েও জানতে চাইবো, কারণ এমনিতে অল্প বয়সে অনেকের হয়, কিন্তু বেশি ভোগান্তি আসলে একটু বয়স্কদেরই হয়ে থাকে এবং প্রায় নড়াচড়া করতেই পারেন না। সেই ক্ষেত্রে আসলে এই পর্যায়ে আসলে যদিও চিকুনগুনিয়ার ব্যথাটাও কিন্তু এক ধরনের, আপনি বলছিলেন পলি আর্থালজিয়া বা এমন কিছু, তো একই ক্যাটাগরি হয়তো আলাদা, কিন্তু আর্থারাইটিসের বিষয়টা যদি আমরা একটু জানি, আর্থ্রাইটিস আসলে একটা গ্রিপ, ব্যথাই হ্যাঁ মানে একটা গ্রিপ, হাড়ের ব্যথা, ঠিক কি হাড় হ্যাঁ ক্ষয় নাকি ব্যথা, একটু যদি আমরা দর্শকের জন্য জানতে চাই। অবশ্যই। যে চিকুনগুনিয়া একটা হচ্ছে একটা মানে রোগের কারণ, যার কারণ কারণে আর্থ্রাইটিস ডেভেলপ করে। আর্থ্রাইটিস এনাদার একটা রোগ। আর্থ্রাইটিস হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড যেটা হচ্ছে প্রদাহ জোড়ায়, মানে আমাদের শরীরে যে জোড়াগুলো আছে, জয়েন্ট, সাধারণত সাইনোভিয়াল জয়েন্ট, যেমন হাঁটু, যে জোড়ার ভিতরে পানি জাতীয় পিচ্ছিল পদার্থ থাকে, দিস ইজ সাইনোভিয়াল জয়েন্ট। এই জয়েন্টে যদি কোনো কারণে প্রদাহ হয় এবং যে জোড়াগুলো আমরা মুভমেন্ট করতে পারি, তো যদি সেখানে প্রদাহ হয়, প্রদাহ হলে সেখানে আপনার ইনফ্লামেশনের বিভিন্ন জিনিস জমা হয়, বিভিন্ন এক্সুডেট জমা হয়, যার কারণে ওখানে কিন্তু পেইন হবে, ভিতরে গরম হয়ে যেতে পারে এবং মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। মানে আমার যে জোড়া আমি নাড়াতে পারি সব সময়, সেটা যখন প্রদাহ হবে তখন কিন্তু সে আর নাড়াতে পারবে না। আমরা জানবো, দর্শক আছেন একজন, দেখি তিনি কে জানতে চান, শুভ সকাল, নাম বলে প্রশ্ন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি অনুষ্ঠান সঞ্চালক বন্যা মিত্রকে ধন্যবাদ দেওয়া হচ্ছে খুব সুন্দর ভাবে একটা বিষয় উত্থাপন করার জন্য, অনেক সুন্দর সুন্দর বিষয় উপস্থাপিত হয়েছে। আমার প্রশ্ন হলো যে যে মশাটার কথা বলছে, যেটা চিকুনগুনিয়া ভাইরাস মশা, তো এটা কেন সন্ধ্যের সময় এবং সকালের দিকে মানুষকে আক্রমণ করে, অন্য সময়টা সে করে না? আর কেন একটা নয়, জিনিস হচ্ছে আমাদের এই মশার কামড়ে কি অন্যান্য হরমোনাল কোনো চেঞ্জ হয় কিনা, যেমন ডায়াবেটিস রোগ বেড়ে যাচ্ছে অনেক দর্শক বললো, এই এই সময় কি তারা থাইরয়েডের ভুগছে বা থাইরয়েডের সমস্যা বা অন্যান্য হরমোনাল সমস্যা, এবং মহিলাদের মাসিকের কোনো বিষয়ে কি কোনো সমস্যা হয় ধন্যবাদ কিনা? ধন্যবাদ, উনি জানতে চাইছিলেন, আমরাও বলছিলাম যে জি প্রেশার হাই হয়ে যাচ্ছে, ডায়াবেটিক্স, এই দুটোই আমরা জেনেছি, তার বাইরেও আরো অন্যান্য কোন হরমোন, বেড়ে যায়, হ্যাঁ বেড়ে যেতে পারে। কারণ হচ্ছে এখানে কিন্তু ওই ভাইরাল ফিভারের কারণে, ভাইরাসের কারণে কিন্তু ইমিউন সিস্টেম টোটালি দুর্বল হয়ে দুর্বল যাচ্ছে, হয়ে যায়। নিশ্চয়ই প্রত্যেকটা রোগেরই আমরা সুস্থ হই আমাদের বডি অটো ইমিউন সিস্টেমের কারণে, মানে আমাদের ডিফেন্স মেকানিজমই নিজে থেকেই কিন্তু রোগের বিরুদ্ধে কাজ করে। প্রতিরোধ করতে যখন থাকে, এই ভাইরাস অ্যাটাক করে, তাহলে কিন্তু পুরো ইমিউন সিস্টেম ভাইরাসের বিরুদ্ধে কাজ করছে, কিন্তু অন্য যে রোগগুলা তার আগে ছিল বা অনেক দিন ভুগছে, ওই একই কারণে ওই রোগগুলা কিন্তু বেড়ে যেতে পারে। তো তার ফলে যে কোনো কিছুই আসলে হ্যাঁ বাড়তে হতে পারে। পারে, আরেকটি প্রশ্ন করেছিলেন, কেন মশা ওই সময়গুলোতে, এটা তাদের, এটা পরিবেশ, সব এটা বোধহয় তার নেচার, নেচারই পরিবেশের, মানে সে ওই পরিবেশটাই তার সবচেয়ে প্রিয়, যে যে সে ওই সময় সে মুভমেন্ট করে, এদিক সেদিক সে মুভমেন্ট করে। এক এক মশার কিন্তু এক এক টাইম, যেমন সকল প্রাণীরই একটা নির্দিষ্ট নির্দিষ্ট তার আপনার বিচরণের টাইম বিচরণের আছে, টাইম আছে, যার ফলে কারণে এডিস মশার সময়ই এটা, তারা এই সময় বের হয় এবং তারা এই সময় আসলে এবং ওনার দ্বিতীয় কোশ্চেনের, যেটা আমরা এই জন্যই বারবার বলছি, যারা বয়স্ক এবং বিভিন্ন ওই যে বিভিন্ন রোগে আক্রান্ত, তাদেরকে কিন্তু অ্যাড্রেস করতে হবে। কারণ হচ্ছে তাদের ওই রোগগুলা কিন্তু বেড়ে গিয়ে রোগী হয়তো ওই সকল রোগের কারণে মারা যেতে পারে, কিন্তু চিকুনগুনিয়ার জন্য না। না, কিন্তু এই জন্যই আমরা বলি যে ওই জিনিসগুলো তখন কিন্তু তাদেরকে অবশ্যই হাসপাতালে শরণাপন্ন হতে হবে এবং বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই কারণেই আসলে আমরা বলছি বটে যে আসলে চিকুনগুনিয়ায় রোগী মারা যাওয়ার সংখ্যা কম, হয়তো এই রোগটাতে মারা যাওয়ার সংখ্যা কম, এই রোগের কারণে ইমিউন সিস্টেমটা যেহেতু দুর্বল হয়ে অন্যগুলো বেড়ে যায়, তাই যে কোনো সময় যে কোনো আসলে অঘটন ঘটতে পারে, সে বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরি। আশা করি দর্শক তার প্রশ্নের উত্তর পেয়েছেন, আমরা একটু আর্থ্রাইটিস নিয়ে কথা বলছিলাম। জি, আর্থ্রাইটিস যেটা জোড়ার প্রদাহ হয়, সাধারণত যে আর্থ্রাইটিস গুলো আমরা বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে পেয়ে থাকি, এজিং প্রসেস জনিত, যাদের বয়স স্পেশালি মহিলাদের 45 এবং পুরুষদের 50 উপরে গেলেই আপনার এই আর্থ্রাইটিস ডেভেলপ করে। এটা আমরা বলি এইজিং প্রসেস, মানে বয়সজনিত আমাদের জোড়ার ক্ষয় হতে পারে। শরীরে অনবরত আমাদের কিন্তু ক্ষয় হচ্ছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে পূরণ হচ্ছে।
হাড়ের এই ক্ষয় হওয়াটাকে আমরা অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বলে থাকি, আর পুরন হওয়াটাকে ব্লাস্টিক অ্যাক্টিভিটি বলে থাকি। বয়সের সাথে সেটি কমে যেতে থাকে, কমে যেতে থাকে, ক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায় আর ব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যায়, তখন কিন্তু ক্ষয় শুরু হয়। এবং পাশাপাশি দেখা যায় যে আমাদের বিভিন্ন কারণে এই সমস্যাটা ত্বরান্বিত হতে পারে। কেউ হয়তো কোনো জোড়ায় যদি আঘাত পায়, আঘাত পাওয়া থেকে ওই জোড়ায় যখন আঘাত পাবে ওই ওখানে কিন্তু আপনার আর্থ্রাইটিস সেকেন্ডারি ডেভেলপ করতে পারে। অথবা কিছু আর্থ্রাইটিস আছে আপনার অটোইমিউন ডিসঅর্ডার, মানে নিজের থেকেই সেটা বা জেনেটিক্যালি আর্থ্রাইটিস হতে পারে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস। আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা হচ্ছে আপনার বংশগত বা ব্লাডই থাকে, এটা একটা এইজে এসে প্রকাশ পায়, তো সে থেকে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। অনেক ধরনের আর্থ্রাইটিস আছে, যেটা মোর দ্যান 100 টাইপস। এতগুলো নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।